স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু স্কুল জীবন সাইরা দিয়া ধরলাম মায়ার পিছু আমরা এখন আগের মতো নাই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালাই তাড়াতাড়ি আরে ভাই লেট করিস কেন দেখছেন ভাই পোলা পাইন কি হারামি হয়েছে আপনার এলাকার বড় ভাই জায়গা বসে আছেন তারপরে আপনার সালাম টালাম না দিয়ে চলে গেল ছেলে পেলে এত অসভ্য যা ধরে নিয়ে যা দেখি এই লাল শার্ট কি হয়েছে ভাই এই বড় ভাই ডাকছে কোন বড় ভাই অত কথা হবে না চল তো ভাই নিয়ে আসছি সালাম কালাম তো দাও না তোমার বড় ভাই দেখলে তাও এটা চলে দাও তুমি সালাম দাও না কি জন্য সালাম দাও না আদব কায়দা তো শিখোনি রাস্তা দিয়ে হাঁটো মানে সালাম কালাম দেওয়া তো মুখে নাই তুমি জানো আমি কে ভাই ভাই তোর কি হইছে ভাই মারছে ভাই কে মারছে ভাই এরা মারছে তুমি জানো আমি কে এই তিনজন আচ্ছা আমরা তোকে মারামারি করতে মানা করছি আর তুই খুব খারাপ হয়ে গেছিস যে জানি খালি মারামারি করিস আর এই জন্য আমি তোর সাথে ঘুরতে মানা করছে বিয়াদব এত মারামারি গ্যাঞ্জাম আচ্ছা ভাই মারেন নাকি আরো মারেন একে মানে সব খারাপ ছেলেদের মারতে হবে ভাই 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 দেখ মেয়েটা সেই না হ্যাঁ হেভি অস্থির লাগতেছে অস্থির মানে তোর ভাবি হয় ভাবি মানে ভাবি মানে ভাই দেখ জীবনে ভাই কোনো মেয়ের সাথে কখনো ট্যাঙ্কি ট্যাঙ্কি মারিনি ভাই এই মেয়ে পছন্দ হচ্ছে ভাই এরকম ছেলে তো অনেক আছে ভাইয়া পিছে ঘুর 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 করে তো কোনটা ওইটা হ্যাঁ ওইটা দেখতে তো ভালোই আছে এগুলো মূল কিউট তাও আসে না কেন আচ্ছা পাঠাবো পাঠাও আচ্ছা ঠিক আছে ওই যে আমার ফ্রেন্ড আছে ওখানে দেখছো ওই পুরা থাকতেছে একটা ছেলে ওই ছোট থেকে আর এতগুলো অ্যাফেয়ার মানে মেয়েদের সাথে ওই কী যে করে একমাত্র আল্লাহ মাহমুদ জানে আর ওই হচ্ছে মানে মদ মেয়ে হ্যাঁ তারপরে জুয়া এগুলোর প্রতি একদম অ্যাডিক্টেড মানে তোমাকে আমি ওর বিষয়ে কী বলবো আমি মানে আমি কোনো ভাষাই পাচ্ছি না এতটা খারাপ একটা ছেলে হ্যাঁ তো একটা কথা সেটা হচ্ছে যে মানে কী বলবো আমার তোমাকে অনেক ভালো লাগছে আচ্ছা দেখা যাক দেখা যাক বললে তো হবে না আচ্ছা চলো আমরা কোথাও যাই তো একটু কফি টফি খাই আর কথা বলি বন্ধু ফোনটা দাও না আমার সাথে কথা বলি ফোন যে দিব আমার ফোনে ব্যালেন্স না আচ্ছা দেখতেছি আমি ইমার্জেন্সি ব্যালেন্স দিচ্ছি হতো কতক্ষণ কথা বলতে হবে এই 10-15 মিনিট 10-15 মিনিট এতক্ষণের ইমার্জেন্সি ব্যালেন্স আমি দেখতেছি বিকাশ আছে কথা বল বন্ধু ফোনটা দেবে আম্মুর সাথে একটু কথা বলতাম এত সময় তো টাকা নাই এখনই আমি কিনলাম 5 মিনিট আগে আসতে দাম দিতাম আচ্ছা বন্ধু থাকো ওকে এর কাছে ফোন দিয়ে টাকা নষ্ট করবো এর চেয়ে বড় জাস্ট ফ্রেন্ডকে কল দেবো হ্যালো বেবি কোথায় আসো দেখা করি কথা কথা বলি অনেকদিন দেখা হয় না কি তুমি ফ্রি আছো কি কে শুনলাম তুই বলে কালকে বাসায় ছিলি না না আব্বু কালকে আজকে বাসায় ছিলাম পড়লাম সব গ্রুপ স্টাডি করলাম সব শেষ আব্বু সত্যি তো হ্যাঁ আব্বু সত্যি তো আমি কিন্তু কল দিব এখন কল দিব দাদা কল তারা কলই দিচ্ছি হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো বাবা আতিক তুমি কোথায় আছো
কালকে রাতে কি আকাশ তোমার বাসা আসছিল? জি হ্যাঁ, আকাশ তো আমার সাথে ছিল কালকে রাতে। হ্যাঁ, আমরা কালকে সারা রাত পড়ছি, এটা ম্যাথ করছি। জি আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যালো আঙ্কেল, আসসালামু আলাইকুম। কালকে রাত্রে কি আকাশ তোমার বাসা আসছিল? না আঙ্কেল, আকাশ তোমার সাথে ছিল না কালকে রাতে। আঙ্কেল কি যে বলবো, আকাশ তো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, কি বলবো। সে তো সিগারেট খানে বিড়ি খায়, তারপর আকিস বিড়ি, তারপর ওদিন আমি একটা মেয়ের সাথে দেখছি রিক্সার মধ্যে কিরম কিরম খুবুস খুবুস করতেছিল, সে আমি দেখছি। সে মাঝে মধ্যে মদও খায়, সিসা খায় সে, আমি দেখছি মাঝে মধ্যে দেখছি। দিয়ে দেয় ওই, দেখেন আপনাকে ব্লক মেরে রাখছে ফেসবুকে, দেখেন আপনি দেখেন। জি আঙ্কেল। ও তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা বাবা, কালকে গ্রুপ স্টাডি করতেছিলে না? হ্যাঁ বাবু, কালকে গ্রুপ স্টাডি। না বাবু, আমি সব বিশ্বাস করো, খালি মানো তুমি আমাকে, আমি সব করি আমি।